আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, ভয়টা গেছে মোটামুটি, বৃষ্টিতে ভেজার ভয়টা গেছে, কারণ কালকে যে ভেজা দিছি সে কথা মনে হইলে কি আর বলবো আপনাদেরকে। কালকে মনে হয়েছে যেন একটা বুলেট মারে শরীরে, বৃষ্টির ফোঁটাগুলো এত মোটা মোটা ছিল। রাজাপুর 10 কিলোমিটার, এটা হচ্ছে গালুয়া বাজার। ভিটামিন ডি লাগাইতেছি শরীরে সকালের। তো গালুয়ার পর থেকে এদিকে আবহাওয়াটা ভালো পাইতেছি। ভিউ দেখেন বন্ধুরা, ভিউ আমরা কিন্তু রাজাপুরের কাছাকাছি চলে আসি, এখান থেকে রাজাপুর মেবি 5 কিলোমিটার। এদিকটায় ধুমাইয়া বৃষ্টি হয়েছে, রাস্তায় একদম পানি টানি পড়ে আছে এখনো। আজকে টাইমিংটা ম্যাচিং করছে বৃষ্টির সাথে। রাজাপুরে চলে আসছি, আমরা বাজারের ভিতর থেকে বের হব। আর 1 ঘন্টার মতো পরে এই রাস্তাটা একদম যানজটে ভরা থাকবে, এখন কিন্তু একদম ফাঁকা। উপজেলাটা খুবই ছোট, তবে মোটামুটি ঝাঁকঝমক। এই ঢুকলাম, এখান থেকে বেরোবো, একদম শেষ। খুবই ছোট, বেশি একটা বড় না। এই যে বের হবে, এখানেই শেষ। তো দেখেন যে 7টা সাড়ে 7টা হবে না, এখন মনে হয় 7:30 বাজেও নাই, তারপরও মানুষে কিন্তু ভরে গেছে একদম। দুপুর 11টা 12টার দিকে এইখান থেকে পার হইতে অনেক সময় লাগে, কারণ মানুষের এতটা ভিড়। দেখেন একটা হর্ন দেয় না, এর একটা হঠাৎ করে যদি আসে, একটা হর্ন না দিয়ে কেমনটা লাগে বলেন। বরিশাল এখনো 27 কিলোমিটার।
ভিউ দেখেন বন্ধুরা, ভিউ, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করতে হবে। সেই ফিলিংস, সেই কোটি টাকার ভিউ। আপনারা একটু ভিউ দেখেন, আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি, ততক্ষণ একটু ভিউ দেখুন। চোখের শান্তি আর কি। ওয়াও ওয়াও, আবহাওয়াটাও যেরকম, পরিবেশটাও সেরকম, দুইটা ম্যাচিং করছে একদম। দেখেন বন্ধুরা ভিউ, এরকম একটা ভিউ পেলে কার না ভালো লাগে বলুন। এটা হচ্ছে ছত্রকান্দা বাজারের 2 কিলো আগে, 2-3 কিলো আগে। পিছান থেকে আমাকে বৃষ্টিতে কিন্তু তাড়া করতে আছে, পিছান মেঘ দেখছি, সামনের দিকেও মেঘ আছে, মাঝখানটা মেঘ নাই। আসার সময় ভিজলেও কষ্ট হবে না, কিন্তু যাওয়ার সময় অফিস আদালতে ঢুকবো তো ভিজলে সমস্যা হয়ে যাবে। গতকাল কি ব্যাংকের ভিতরে ঢুকছি তখন জামা প্যান্ট সবই ভেজা, নিজের কাছেই খারাপ লাগে যে ভেজা ঢুকছি, পানি টেনি পড়ে। এটা হচ্ছে ছত্রকান্দা বাজার। এইখানে এই পুকুরটায় একটা বাস পড়ছিল, 30 জনের মতো মনে হয় প্রাণহানি হয়েছিল। আপনারা নিউজে দেখছেন অবশ্যই, জালকাঠির যে মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল, এইখানে পড়ছিল এই পুকুরটায়। সামনে হচ্ছে গাপখান ব্রিজ, কিছু কিছু পরিবহন দেখা যাচ্ছে, আজকে চলাচল কিছুটা শুরু করছে আর কি। কারফিউ শিথিল হওয়ায় গণপরিবহন কিছুটা চলে, তবে খুবই কম। ধুলাবালি মুক্ত একটা রাস্তায় বাইক রাইড করতে আসি, একটা ধুলাবালি নাই। এইদিকে আবার মেঘ করছে, আল্লাহ, মেঘটা থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি সম্ভব, মেঘ পেরিয়ে যেতে হবে। একটু টানাটানি করলে মনে হয় মেঘটা কেটে যাবে। এখানে দাঁড়াইতে চাইছিলাম কিন্তু দাঁড়াবো না, প্রচুর মেঘ করতে আছে, দাঁড়াইলে এমন আছে বৃষ্টিতে পড়ে যেতে পারে।
এমনি স্লো করতে আছি, দেখেন বন্ধুরা ভিউ সামনের দিকটায় তো মেঘ আছে, বাট বৃষ্টির মতো মনে হয় না হবে। এই টোল প্লাজায় কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিল, একটা ট্রাক এসে একদম ফেঁসে ঠেসে দিয়ে এই দিক থেকে চলে গেছিল। ৫০০ টাকা টোল নিল, এটা হচ্ছে ইশানিল, এলাকাটার নাম হচ্ছে ইশানিল। ইশানিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এদিক দিয়ে ভেজা ভেজা ভাব তো খারাপ, বৃষ্টি কি হয়েছে না কি না হইবে, হইয়ে গেলে তো ভালো, না হইলে তো আবার হইবে। আল্লাহ আল্লাহ, বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না। এমনি খুব ঠান্ডা লাগতে আছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। আজকের ব্লগটা লম্বা করব না, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সেভ রেট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।